তৃণমূলকে যত ধমকেছেন তত চমকেছেন, তৃণমূল তত শক্তিশালী হয়েছে। 2026-এ 240 হবে। কিছুদিন আগেই নাবালিকা নির্যাতনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে উত্তর দিনাজপুর। জনসংযোগ যাত্রায় ওই জেলারই চোপড়াতে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা থেকে বঙ্গ রাজনীতির এক অনন্য প্রেক্ষাপটের রচনা করেন তিনি। 2026 সালেও বাংলার রাজনৈতিক মশনদের মুখ বদলাবে না, এক কথায় ভবিষ্যৎবাণী সেরে ফেলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। দুর্নীতির বোঝায় আসনের প্রতিযোগিতায় যথেষ্ট চাপে শাসক শিবির, সেই চাপ হালকা করতেই কি টার্গেট বাঁধলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তৃণমূলকে চাপে রাখলে দল ভালো ফল করে। 2026 সালে পরবর্তী বিধানসভা নির্বাচনে তৃণমূল 240 আসন পাবে। নিজের বক্তব্যের প্রমাণ খতিয়ান দিয়ে উত্তর দিনাজপুরের সভায় 2026-এর লক্ষ্য স্থির করলেন অভিষেক। তৃণমূলকে যত ধমকেছেন তত চমকেছেন, তৃণমূল তত শক্তিশালী হয়েছে। 2011 সালে কটা সিট ছিল? 184। 2016 সালে 211, আর 2021 সালে 214, 2026-এ 240 হবে। বিরোধীদের কথায় দুর্নীতির নড়বড়ে মাটিতে দাঁড়িয়ে শাসক দল। এরই মধ্যে উত্তর দিনাজপুরের মতো উত্তপ্ত জেলায় অভিষেকের কনফিডেন্ট মন্তব্যে কটাক্ষের সুর বিরোধীদের গলায়। 240 আসনে এজেন্ট দিতে পারবে না তৃণমূল। 2026 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস কোন অবস্থায় থাকবে সেটাই তো এখন একটা প্রশ্নচিহ্নের মুখে। আর যদি থেকেও যায় দলটা 2026-এ, নির্বাচনেও যদি প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে 240 বিধানসভা আসনে তারা বুথে এজেন্ট দিতে পারবে না। আমার মনে হয় আরেকটা অন্য প্রশ্ন দেখা দিল, তাহলে ফিগারটা 240 কেন? ফিগারটা তো 250 হতে পারতো। আসলে আপনি ফিগার গুলোকে উল্টে পাল্টে দেখলে তৃণমূলের আসল সংকেত ওখানে পেয়ে যাবেন। মানে 240 একটু এদিক ওদিক করে দিন, দেখবেন 420, মানে যেটা আজকে তৃণমূল সবাই যেটা বলছে তৃণমূল। লুঠের প্রস্তুতি শুরু, কটাক্ষ সুজন চক্রবর্তী। বিধানসভা নির্বাচনে 240 আসন পাবে, সে 2026 সালে হবে, এখন না। 294টা বলতে পারতেন, বাধা কি? পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি চলছে, লুট কি করে করা যায় না? বিষয়টা এই জায়গাটায় যে 35টা লোকসভা আর 42টা, 35টা লোকসভা বিজেপির আর 42টা লোকসভা তৃণমূলের, তা পশ্চিমবঙ্গ আগে লোকসভার আসন বাড়াতে হবে, তাহলে আমরা কোথায় যাবো? শুধু পঞ্চায়েত ভোট নয়, লোকসভা এবং পরবর্তী বিধানসভাতেও নজর শাসক দলের। চোপড়ার মঞ্চ থেকে দলের প্রতি কনফিডেন্স সেই সুরই যেন চড়িয়ে দিল। প্রশ্ন উঠছে, দুর্নীতির বহর এবং গ্রেফতারিকে কি শুধুমাত্র রাজনৈতিক চাপের তকমা দিতে চাইলেন অভিষেক? উত্তর দিনাজপুরের নাবালিকার ক্ষত নির্মূলের আগেই রাজনৈতিক সভা। রাজ্য জুড়ে চলা গ্রেফতারির ফর্দ ভোটের ব্যাগ কতটা ভরতে পারে এখন সেটাই দেখার। ক্যামেরায় অরূপ অধিকারীর সঙ্গে রাজা সাহা ও নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।